প্রাচীনকাল থেকে কালোজিরা নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসাবে ব্যবহার হয়ে আসছে। কালোজিরা খুব পরিচিত একটি নাম। কালোজিরা সাধারণত খাবারে ফোড়ন হিসাবে ব্যবহার হয়ে থাকে। কালোজিরা দিয়ে আলু চচ্চড়ি, ইলিশ মাছের পাতলা ঝোল, এছাড়াও নিমকি তৈরি করতে বা যে কোনো ধরনের চপ তৈরিতে বেসনের গোলাতেও কালোজিরা মেশানো হয়ে থাকে। বহু যুগ থেকে কালোজিরা মানবদেহের নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসাবে ব্যবহার হয়ে আসছে। এজন্য একে সকল রোগের মহা ঔষধও বলা হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা জানব কালোজিরার মধ্যে কি কি রয়েছে আর এর থেকে আমরা কি কি হেলথ বেনিফিটস পেতে পারি। এই সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই রকম ভিডিও সবার আগে পেতে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। কালোজিরার মধ্যে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ফসফেট, সেলেনিয়াম, ভিটামিন ই, ভিটামিন বি, ভিটামিন B2, নায়াসিন, ভিটামিন সি, ফসফরাস, কার্বোহাইড্রেট। তাই নিজেকে সুস্থ রাখতে প্রতিদিন কালোজিরা অবশ্যই খাওয়া উচিত। নাম্বার 1, রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে। নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে। যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে। নিয়মিত পেট খারাপের সমস্যা থাকলে কালোজিরা সামান্য ভেজে গুঁড়ো করে 500 মিলিগ্রাম হারে দুধে মিশিয়ে সকালে ও বিকালে 7 দিন ধরে খেলে উল্লেখযোগ্য ফল পাওয়া যায়। আবার সকালে কালোজিরার সঙ্গে মধু মিশিয়েও খেতে পারেন, কারণ কালোজিরা ও মধু ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা পালন করে। কালোজিরা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের রক্তের গ্লুকোজ কমিয়ে দেয়, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। নাম্বার 2, বাতের ব্যথায় আরাম দেয়। ব্যথার জায়গা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কালোজিরা তেল মালিশ করুন। 1 চা চামচ কাঁচা হলুদের রসের সঙ্গে 1 চা চামচ কালোজিরা তেল এবং 1 চা চামচ মধু মিশিয়ে দিনে 3 বার করে খান। 2 থেকে 3 সপ্তাহ টানা খেলে ফল মিলবে হাতে নাতে। আচ্ছা, আপনি কি পিঠে ব্যথায় ভুগছেন? কালোজিরা থেকে তৈরি তেল আমাদের দেহে বাসা বাঁধা দীর্ঘমেয়াদী পিঠে ব্যথা দূর করতে অনেক সাহায্য করে। এছাড়া সাধারণভাবে কালোজিরা ও মধু খেলেও অনেক উপকার হয়। নাম্বার 3, সর্দি কাশিতে আরাম দেয়। 1 চা চামচ কালোজিরা তেলের সঙ্গে 1 চা চামচ মধু খান, বা 1 কাপ লাল চায়ের সঙ্গে 8 চা চামচ কালোজিরা তেল মিশিয়ে দিনে 3 বার খান। পাতলা পরিষ্কার কাপড়ে কালোজিরা বেঁধে শুকলেও শ্লেষ্মা তরল হয়ে যায়। এর পাশাপাশি 1 চা চামচ কালোজিরার সঙ্গে 3 চা চামচ মধু ও 2 চা চামচ তুলসীর পাতার রস মিশিয়ে খেলে জ্বর, ব্যথা, সর্দি কাশি কমে যায়। বুকে কফ বসে গেলে কালোজিরে বেটে মোটা করে প্রলেপও দিতে পারেন। হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে মুক্তি দিতে কালোজিরা দারুণ কাজ করে। নাম্বার 4, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন সকালে 2 কোয়া রসুন চিবিয়ে খেয়ে সারা শরীরে কালোজিরা তেল মালিশ করে রোদে 1/2 ঘন্টা বসে থাকুন। পাশাপাশি 1 চা চামচ কালোজিরা তেলে 1 চা চামচ মধু মিশিয়ে খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। কালোজিরা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এটি রক্তের গ্লুকোজ কমিয়ে দেয়, এতে করে কালোজিরা ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখতে অনেক সাহায্য করে। নাম্বার 5, মস্তিষ্কের স্মৃতিশক্তি উন্নত করে। নিয়মিত কালোজিরা খেলে দেহে রক্ত সঞ্চালন ঠিকমতো হয়। এতে করে মস্তিষ্কের রক্ত সঞ্চালনে বৃদ্ধি ঘটে, যা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে অনেক সাহায্য করে। শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধিতে কালোজিরা বেশ উপকারী। নিয়মিত কালোজিরা ও মধু খাওয়ালে দ্রুত শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে। কালোজিরা শিশুর মস্তিষ্কের সুস্থতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতেও দারুণ কাজ করে। নাম্বার 6, চুল পড়া বন্ধ করে। শ্যাম্পু করার পর 15 মিনিট পর কালোজিরা তেল মালিশ করুন। এতে 1 সপ্তাহেই চুল পড়া কমে যাবে। চায়ের সঙ্গে নিয়মিত কালোজিরা মিশিয়ে অথবা এ তেল মিশিয়ে পান করলে হৃদরোগে যেমন উপকার হয়, তেমনি মেদও কমে যায়।
কালোজিরা ভাজা তেল গায়ে মাখলে চুলকানিতেও অনেক উপকার পাওয়া যায়। নাম্বার 7, দাঁত শক্ত করে। দই ও কালোজিরার মিশ্রণ প্রতিদিন দুবার দাঁতে ব্যবহার করুন। এতে দাঁতে শিরশিরে অনুভূতি ও রক্তপাত বন্ধ হবে, ফলে দাঁতের গোড়া মজবুত হবে। নাম্বার 8, চোখের সমস্যা দূর করে। রাতে ঘুমানোর আগে চোখের উভয় পাশে ও ভুরুতে কালোজিরার তেল মালিশ করুন। এক কাপ গাজরের রসের সঙ্গে এক মাস কালোজিরার তেল সেবন করুন। বন্ধুরা, আসুন এবার জেনে নেওয়া যাক, কালোজিরা ব্যবহার করতে গেলে আমাদেরকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। কালোজিরা নিয়মিত অল্প মাত্রায় খেতে হয়। অতিরিক্ত খুব বেশি খেলে বা ব্যবহার করলে হিতের বিপরীত হতে পারে। কালোজিরা তেল গর্ভাবস্থায় গ্রহণ করা যাবে না। গর্ভাবস্থায় অতিরিক্ত কালোজিরা খেলে গর্ভপাতের সম্ভাবনা থাকে। অনেকেই কালোজিরা হজম করতে পারেন না, তবে আস্তে আস্তে অভ্যাস করলে ভালো। যারা সহজে হজম করতে পারেন না তারা খাবেন না, যারা পারেন তারাই নিয়মিত অল্প অল্প পরিমাণে চেষ্টা করবেন। গর্ভাবস্থায় ও 2 বছরের কম বয়সের বাচ্চাদের কালোজিরা তেল সেবন করানো উচিত নয়। নকল বা কৃত্রিম কালোজিরা তেল কখনো খাওয়া ঠিক না। জেনে শুনে বুঝে নিশ্চিত হয়ে কালোজিরা বা কালোজিরার তেল ব্যবহার করুন। আর এটাও জেনে রাখুন, পুরনো কালোজিরার তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আরও একটি নতুন হেল্পফুল ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।